তো প্রথমত এখানে যেটা সায়েন্স ইউনিট নিয়ে কথা বলা হচ্ছে সেটাকে কিন্তু সি ইউনিট বলা হয়, ঠিক আছে? বিজ্ঞান অনুষদটা হচ্ছে এখানে সি ইউনিট। এখানে বসতে কি লাগে আমাদের? টোটাল এসএসসি আর এইচএসসি জিপিএ লাগে মিনিমাম 8, এবং প্রত্যেকটাতে এসএসসি আর এইচএসসিতে মিনিমাম 3.5 করে লাগে, ঠিক আছে? এই গেল হচ্ছে গিয়ে কি লাগে না লাগে, ঠিক আছে? এইবার আসো একটু জটিল বিষয়টা, যেটা মার্ক ডিস্ট্রিবিউশন। সেটার আগে শুরুতে তোমাকে বলতে হবে পুরো পরীক্ষাটা হবে কিন্তু এমসিকিউতে, এবং টোটাল টাইম লিমিট থাকবে 60 মিনিট বা 1 ঘন্টা, এবং এমসিকিউ এক্সামের টোটাল মার্কস থাকবে হচ্ছে 80, ঠিক আছে? 80 মার্কসের একটা এক্সাম হবে, সরি মার্কস থাকবে 100, মার্কস থাকবে 100, কিন্তু এমসিকিউর নাম্বার থাকবে 80টা, মানে 80টা এমসিকিউ। প্রত্যেকটা এমসিকিউর মার্ক হচ্ছে 1.25 করে, 80 × 1.25 হবে হচ্ছে আমাদের 100 মার্কের, ঠিক আছে? এখানে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে, যেহেতু এমসিকিউ এক্সাম 0.25 করে কাটা যাবে, এবং এই বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকারের ক্যালকুলেটর কিন্তু ইউজ করা যাবে না। এবং আমাদের যদি একটু পাস মার্ক নিয়ে কথা বলি, পাস মার্ক হচ্ছে কি, টোটাল 100তে মিনিমাম 40 করে পাওয়া লাগে, ঠিক আছে?